বিংশ শতকের একেবারে গোড়ার দিক, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে টকবক করে ফুটছে গোটা দেশ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গ ধীরে ধীরে আগুনে রূপ নিচ্ছে বাংলার বিভিন্ন কোনায়। গড়ে উঠছে একের পর এক গুপ্ত সমিতি। বাংলার এইসব গুপ্ত সমিতির অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে বিংশ শতকের গোড়ায় আত্মপ্রকাশ ছেঁদা পাথরের। ব্রিটিশ চক্ষুর অন্তরালে ঘন বন আর পাহাড়ের দেশে বিপ্লবীদের নিখুঁত টিপ অনুশীলন আর বোমা বাঁধার কারখানা হিসাবে গড়ে ওঠে ছেঁদা পাথরের বিপ্লবী ঘাঁটি। 120 বছর পর আজও যা স্বমহিমায় প্রাসঙ্গিক। ইতিহাস বলে বিংশ শতকের গোড়ার দিকে কলকাতা বাদ দিয়ে বাংলার মেদিনীপুর ও বাঁকুড়ায় গড়ে উঠেছিল গুপ্ত সমিতি, যার সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল কলকাতার অনুশীলন সমিতি। সেই সূত্রেই বাঁকুড়া শহরের রামদাস পালোয়ানের আখড়া আর অম্বিকানগর রাজবাড়িতে নিত্য যাতায়াত শুরু হয় বাংলার বিভিন্ন প্রান্তের বিপ্লবীদের। এই সময় নিজেদের অস্ত্র প্রশিক্ষণ আর অস্ত্র তৈরির কারখানা গড়ে তোলার জন্য বিপ্লবীরা এমন একটি জায়গা খুঁজছিলেন যেখানে ব্রিটিশ বাহিনীর নজর পড়বে না। যদি কোনো কারণে সেই গোপন ঘাঁটির খোঁজ পায় ব্রিটিশ পুলিশ, তাহলে সেখানে পুলিশ পৌঁছানোর আগেই অনায়াসে জঙ্গল পথে অন্য জেলা বা প্রদেশে পৌঁছে গা ঢাকা দিতে পারবেন বিপ্লবীরা। অম্বিকানগরের বিপ্লবী ভাবনায় উদ্ভূত রাজা রায়চরণ ধবলদেব ও বাঁকুড়ার হীরবাঁধে সদ্য কেনা জমিদারির মালিক নরেন গোসাই বাঁকুড়ার ছেঁদা পাথরে এমনই এক জায়গার খোঁজ দিলেন বিপ্লবীদের, যেদিকে চোখ যায় শুধুই পাহাড় আর পাহাড়, চারিদিক শাল পলাশ মৌয়ার ঘন জঙ্গলে ঢাকা। বিপ্লবী রাজা রায়চরণ ধবলদেবের পৃষ্ঠপোষকতায় ছেঁদা পাথরের লোকালয় থেকে অনেক দূরে ব্রিটিশ পুলিশের চোখের অন্তরালে এক গুহার পাশে তৈরি হল বিপ্লবীদের আস্তানা। সেখানে শুধু আত্মগোপন করাই নয়, ব্রিটিশ পুলিশের চোখের আড়ালে বন্দুক ও বোমা টিপ অনুশীলন ও বোমা বাঁধার কাজ করতে শুরু করলেন বিপ্লবীরা। কথিত আছে বারীন্দ্রনাথ ঘোষ, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্ল চাকি, নরেন গোসাই, মতান্তরী ক্ষুদিরাম বসু সহ অগ্নিযুগের অধিকাংশ বিপ্লবী মাঝে মধ্যেই এই গোপন আস্তানায় আসা যাওয়া করতেন। কথিত আছে বিপ্লবী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে গভীর জঙ্গলের এই গোপন ডেরাই বসেই মানবাজারের গালার কারখানা ও ঘাটশিলা রাজবাড়িতে ডাকাতির পরিকল্পনা করেছিলেন বিপ্লবীরা। 1908 সালে আলিপুর বোমার মামলায় নরেন গোসাই রাজসাক্ষী হয়ে আদালতে সাক্ষ্য দিলে ছেঁদা পাথরের বিপ্লবীদের এই গোপন ডেরার কথা জানতে পারে ব্রিটিশ পুলিশ। এরপর আর সেখানে বৈপ্লবিক কর্মকাণ্ড চালানো সম্ভব নয় বুঝতে পেরে গোপন এই ডেরা তুলে দেন বিপ্লবীরা। এরপর 100 বর্ষ পেরিয়ে গেছে, 7 দশক পেরিয়ে গেছে দেশের স্বাধীনতা লাভ, কিন্তু আজও ছেঁদা পাথরের উজ্জ্বল ইতিহাস মলিন হয়নি এতটুকুও। পাহাড়ি সেই গোপন সুড়ঙ্গে আজও বহু ইতিহাস প্রিয় মানুষ খুঁজে বেড়ান অগ্নিযুগের বিপ্লবীদের দেশপ্রেম, ত্যাগ ও আত্মবলিদানের মহান ইতিহাস। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা অধ্যায়, একটা শাখা হলো বিপ্লবী আন্দোলনের ইতিহাস। ভারতের বিপ্লবী আন্দোলনের অর্থাৎ সহিংস বিপ্লবের ধারায় গুরুত্বপূর্ণ দুটো জায়গা হলো একটা মহারাষ্ট্র, একটা বাংলা। বাংলার বিপ্লবী আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র যে কয়েকটা জায়গা ছিল তার মধ্যে একটা হলো বাঁকুড়া। বাঁকুড়া জেলার ছেঁদা পাথরে, অম্বিকানগরে, হিড়বান থানার হাঁসাডুংরি গ্রামে ও শহর বাঁকুড়ার কালীতলায় বিপ্লবীদের প্রশিক্ষণ কেন্দ্র এবং বিপ্লবীদের গুপ্ত সমিতি তৈরি হয়েছিল। বাঁকুড়া শহরের কালীতলায় এবং অম্বিকানগরের দেবী অম্বিকার থানে বিপ্লবীরা মন্ত্রগুপ্তির শপথ নিতেন, মা মায়ের মূর্তির সামনে শপথ নিতেন, এক হাতে ছোরা আর এক হাতে গীতা নিয়ে, এবং তার নজির তথ্য প্রমাণ নরেন গোসাইয়ের সাক্ষীতে আছে। নরেন গোসাই রাজসাক্ষী হওয়ার পর 1908 সালের জুন মাসে তিনি যা বলেছিলেন তার সেই রাজসাক্ষী হওয়ার ইতিহাস কলকাতা লালবাজারের ক্রাইম রিপোর্টে, অমিয় কুমার সামন্ত টেররিজম ইন বেঙ্গল বইয়ে তা ওপেন করে দেওয়া হয়েছে, সেখানে বলা আছে। ছেঁদা পাথরে বিপ্লবীদের অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র ছিল। ছেঁদা পাথরে বিপ্লবী রায়চরণ ধবলদেবের যে 200-300 ভূমিজ এবং রাজপুত সৈনিক ছিলেন যারা বিপ্লবিক ডাকাতি করতেন এবং যারা ইংরেজ বিরোধী আন্দোলন করতেন, তাদের অস্ত্রচর্চা, তাদের মিটিং, তাদের ওখানে জমায়েত হওয়ার রাত্রেবেলার একটা জায়গা ছিল। কিন্তু মূল কেন্দ্রটা ছিল অম্বিকানগরে রাজা রায়চরণ ধবলদেবের বাড়ি এবং হিড়মাদের বসিয়াড়া অঞ্চলের হাঁসাডুংরি গ্রামে নরেন গোসাইয়ের বাড়িতে। নরেন গোসাই শ্রীরামপুরের লোক, তিনি কলকাতার ইংলিশ মিডিয়াম কলেজে, যে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়েছেন, তার যখন 31 বয়স তখন তার বাবা তাকে একটা জমিদারি কিনে দিলেন সানসেট ইংরেজি সূর্যাস্ত আইনে বাঁকুড়ায়, এবং সেই জমিদারিটাই তাকে এখানে পাঠালেন জমিদারির কাজকর্মে। নরেন বাঁকুড়ায় এসে জমিদারির কাজকর্ম দেখতে গিয়ে বিপ্লবী আন্দোলনে জড়িত হয়ে গেলেন।
বাঁকুড়ার যারা বিপ্লবী তাদের কাছ থেকে চিঠি নিয়ে গিয়ে কলকাতায় বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে দেখা করলেন, অরবিন্দ বারিন ঘোষের সঙ্গে দেখা করলেন, অরবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন, নরেন গোসাই জড়িয়ে গেলেন এই যুগান্তর দলের বিপ্লবীদের সাথে। এবং আপনারা জানেন যে এর ঘটনাটা 1905 সালের, অর্থাৎ 1905 সাল থেকে ছেঁদাপাথরে বাঁকুড়ায় যে বিপ্লবীদের গুপ্ত বৈপ্লবিক সমিতি এবং বিপ্লবীদের যে কাজকর্ম কার্যকলাপ যে চলছিল সেটা 1905 থেকে নরেন গোসাইয়ের সাক্ষী থেকে সেটা প্রমাণিত হচ্ছে। 1908 সালে আলিপুর বোমার মামলা শুরু হলো, নরেন রাজসাক্ষী হলেন এবং কানাইলালের ও সত্যেন্দ্রনাথের গুলিতে নরেন খুন হয়ে গেলেন। নিউজ আজ বাংলা বাঁকুড়া। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারী। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099। লগ অন করুন www.anjanshastri.com।